আমাদের মডেলের বিষয়টি হলো প্যান, যার ফুল ফর্ম হলো পেমেন্ট কার্ড নম্বর অর প্রাইমারি অ্যাকাউন্ট নম্বর। পেমেন্ট কার্ড নম্বর প্রাথমিক অ্যাকাউন্ট নম্বর বা কেবলমাত্র একটি কার্ড নম্বর যা পেমেন্ট কার্ড হিসাবে পরিচিত, যেমন ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, অন্যান্য মূল্যবান কার্ড, উপহার কার্ড এবং অন্যান্য সঞ্চিত কার্ড। কিছু পরিস্থিতিতে এই কার্ড নম্বর ব্যাংক কার্ড নম্বর হিসাবে উল্লেখ করা হয়। এই কার্ড নম্বর মূলত একটি কার্ডকে শনাক্ত করে এবং কার্ডটি যে ইস্যুকারী সংস্থার দ্বারা সম্পর্কিত তা ব্যাংক অ্যাকাউন্ট নম্বরগুলি সরাসরি চিহ্নিত করে না। কার্ড নম্বরটি মূলত ISO/IEC 7812 অনুসারে বরাদ্দ করা হয়। কার্ড নম্বরটি উপসর্গ কার্যকারীকে শনাক্ত করে এবং অনুসরণ করা অঙ্কগুলি গ্রাহক হিসাবে কার্ড ধারককে শনাক্ত করতে সাহায্য করে। পরে তা অনুসরণ করা হলে গ্রাহকের অ্যাকাউন্ট নম্বরগুলির সাথে সেগুলি যুক্ত হয়। এই কার্ড জারিকারীকে শনাক্ত করার পরে তা ব্যাংকের অ্যাকাউন্টের সাথে সম্পর্ক স্থাপন করে। পরে সঞ্চিত মূল্যবান কার্ডের ক্ষেত্রে প্রিপেড কার্ডটি লোকযোগ্য বলি কোনো একটি নির্দিষ্ট গ্রাহকের সাথে সমিতি স্থাপন করা হয়। কার্ডের নম্বরটি হলো ISO/IEC 7812। আর এই অ্যাকাউন্ট নম্বরটি, পেমেন্ট কার্ড নম্বরটি প্রিপেড কার্ডের সম্মুখভাগে এমবস থাকে এবং চৌম্বকীয় স্ট্রাইপ এবং চিপে এনকোড থাকে। পেমেন্ট কার্ড নম্বরটি বিজনেস আইডেন্টিফিকেশন কার্ড থেকে সম্পূর্ণ পৃথক হয়। BIN/IEC/ISO 7962 এই নম্বরটি ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, বিজনেস আইডেন্টিফায়ার কোড বা সুইট কোড হিসাবেও পরিচিত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাংক অ্যাকাউন্ট শনাক্তকরণের জন্য অন্য সংস্থাপন রয়েছে। কার্ড নম্বরটি শীর্ষদানে 6 বা 8টি সংখ্যার মাধ্যমে ইস্যুকারী সংস্থার সাথে যুক্ত থাকে। এটি কখনও কখনও ব্যাংক শনাক্তকারী নম্বর হিসাবে পরিচিত। সেই সংখ্যাটি বাদ দিয়ে কার্ডের বাকি সংখ্যাগুলি পৃথক শনাক্তকারী নম্বর হিসাবে পরিচিত। কার্ড নম্বরটি শীর্ষদানে 6 বা 8টি সংখ্যার মাধ্যমে ইস্যুকারী শনাক্তকরণ নম্বর থাকে, যা কখনও কখনও ব্যাংক শনাক্তকারী নম্বর বা BIN হিসাবেও পরিচিত। শেষ অঙ্কটি বাদ দিয়ে বাকি অঙ্কগুলি ব্যাংক শনাক্ত নম্বর হিসাবে পরিচিত। শেষ সংখ্যাটি লোহান চেক ডিজিট নামে পরিচিত। IIN বা প্যানগুলির অভ্যন্তরীণ কাঠামোর একটি নির্দিষ্ট স্তর আছে এবং এটিকে ISO/IEC 7812 দ্বারা সেট করা একটি সাধারণ সংখ্যা স্কিম ভাগ করে। 6 বা 8 অঙ্কের ভিজুয়াল আইডেন্টিফিকেশন নম্বর, যার প্রধান অঙ্কটি হল প্রধান শনাক্তকারী নম্বর, একটি ভেরিয়েবল দৈর্ঘ্য 12 অঙ্ক পর্যন্ত স্বতন্ত্র অ্যাকাউন্ট শনাক্তকারী। লোহাল অ্যালগোরিদম ব্যবহার করে একক চেক ডিজিটকে গণনা করা যায়। 2017 IIN এর দৈর্ঘ্য 2017 প্রকাশিত ISO/IEC 7812 এর পঞ্চম সংস্করণে 8 সংখ্যায় বাড়ানো হয়েছে এবং প্যান 10 থেকে 19 অঙ্কের মধ্যে পরিবর্তনশীল অবিরত থাকবে। এই 16 অঙ্কের নম্বরটি একটি পেমেন্ট কার্ড নম্বর। তার প্রথম অঙ্কটি MII বা মেজর ইন্ডাস্ট্রি আইডেন্টিফায়ার, মুখ্য শিল্প উৎপাদনকারী। প্রথম 6টি সংখ্যা BIN বা ব্যাংক শনাক্তকারী নম্বর। তার বাকি 6 বা 8টি ডিজিটের অঙ্কগুলি অ্যাকাউন্ট শনাক্তকারী নম্বর হিসাবে পরিচিত। আর শেষ অঙ্কটি চেক ডিজিট বা চেক একটি কার্ড নম্বর। এই কার্ড নম্বরটি ঠিক কেনা ভুল তা যাচাই করার জন্য আমরা এই অঙ্কটি করি। প্রথমে এই অঙ্কটির উপরে 2121 করে এইভাবে সাজিয়ে নিতে হবে। তারপর এক একটি অঙ্কের সাথে এটাকে যোগ গুণ করতে হবে। তারপর এখানে কোনো ডবল ডিজিটের অঙ্ক বেরোলে সেটাকে যোগ করে তার টোটালটা এখানে বসাতে হবে। বসিয়ে সেই অঙ্কটা করতে হবে, করে তার সেই টোটালটার মোট 10 করতে হবে। 10 এর পর যেটা বেরোবে সেই মোট 10 এর থেকে টোটালটা বিয়োগ করে দিলে আমরা যদি চেক ডিজিটটা পেয়ে যাই তাহলে এই কার্ডের এই নাম্বারটা একদম সঠিক।